Assalamualaikum, ঈদ মোবারক। ইয়াম হেলদি কিচেন প্রেজেন্টস ঈদ উপলক্ষে আয়োজিত রান্নার অনুষ্ঠানে আমি জেরি। আমার সঙ্গে আছে রন্ধন বিশেষজ্ঞ নাজিয়া আপু। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আমরা আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনার ঈদের আনন্দকে করে তুলবে দ্বিগুণ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে বানাতে হয় মাটন হান্ডি বিরিয়ানি। জি আপু, আপু প্রথমে আমরা দেখে নিই মাটন হান্ডি বিরিয়ানি বানাতে আমাদের কি কি লাগছে। এটার জন্য আমার মাটন লাগছে যেটা রেগুলার কাটে কাটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে পিয়াজ ছোলাটা জ্বালিয়ে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। কতটুকু তেল দিচ্ছি আপু? এটা যেহেতু বিরিয়ানি আমি 4 টেবিল চামচ মতো দিব। আপু এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমার 1 কাপ টমেটো কুচি আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু। টক দই কতটুকু পরিমাণ? এখানে 1/2 কাপ টক দই আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপু আপনি আমাকে কিয়ান ইলেকট্রিক কেটলি থেকে একটু গরম পানি দিবেন। অবশ্যই আপু। ঠিক আছে, এখানে আমি রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, আর আমাকে একটু কাঁচা পেঁপে বাটা দিবে, এটা দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। যেহেতু মাটন একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য আমরা টক দই আর কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার করছি, যেন এটা সহজে সিদ্ধ হয়ে যায়, টেন্ডারাইজ হয়। এখানে আমরা সব ধরনের গরম মশলা, জায়ফল, জৈত্রী, বড় এলাচ, ছোট এলাচ, শাহজিরা সব কিছু একসাথে দিয়ে পিয়াম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই। আচ্ছা, এটা আমি 2 চা চামচ দিচ্ছি। গোটা জিরেটা 1/2 চা চামচ বেশি লাগবে না, আর একটু কালি জিরা দিবেন, কালি জিরা একদমই সামান্য। এখন আপু আপনাকে বিরিয়ানি মশলাটা দিব। এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাটনটা অ্যাড করে দিব। এই যে আপু, আমি দিয়ে দিব দেন। ঠিক আছে, আর লাগবে না আপু। ওই যে পানিটা দিলাম, এটা আমরা এখন 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আচ্ছা, আর আপু এর মধ্যে কিন্তু আমি এখনো লবণ দিইনি, মাটনটা সিদ্ধ হলে তারপর আমি লবণটা দিব। আচ্ছা, আপু আমার 20 মিনিট হয়ে গেছে, চলেন মাটনটা দিচ্ছি। মা মাংস তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। জি আপু, মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লবণ যোগ করব। হ্যাঁ, এবার লবণ যোগ করে একটু নাড়ব এবং এখন একটু ঢাকনাটা খুলে রান্না করব, যেন পানিটা আরেকটু কমে যায়। পানিটা কমে গেলে এরপর? পানিটা কমে গিয়ে যখন তেলের উপর উঠে আসবে তখন আমি মাটনটা উঠিয়ে কিয়াম রাইস কুকারে আমি আগে থেকে বিরিয়ানি রাইসটা রান্না করে রেখেছি, ওটা এর মধ্যে দিয়ে তারপর মাটন দিয়ে এটাকে দমে দিব। আচ্ছা আপু, আমার মাটনটা এখন উঠিয়ে ফেলবো, এরপরে আমি এর মধ্যে রাইসটা দেবো। আচ্ছা, এই যে এবার আপু এর মধ্যে আমি একটু কেওড়া জল যোগ করবো, এবার চুলাটা বন্ধ করে দেবো। আচ্ছা, এই যে বেশি না, 1 চা চামচ মতো দিব আপু। এবার আমি এটার মধ্যে রাইসটা মিশিয়ে দিব, যেটা আমি কিয়াম রাইস কুকারে আগে থেকে রান্না করে রেখেছি। আমি এবার রান্না করে রাখা রাইসটা মিশিয়ে দিচ্ছি। এবার আপু আমি এর মধ্যে মাটনটা দিয়ে। আচ্ছা, এই যে আপু গোটা গরম মশলা দিয়ে, এখানে আমি তেজপাতা দিব 2টা, কালো এলাচ দিব 1টা, সবুজ এলাচ দিব 2টা, তাতে দারচিনি দিব,
ঘি দেব 2 চা চামচ। কতটুকু যাবে এখানে দুধ? এখানে লিকুইড দুধটা যাবে 6-7 চা চামচ মতো। আচ্ছা, ওটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে সব জায়গায় সুন্দর ভাবে লাগবে। এবার আপু আমাকে গোলাপ জলটা দিবে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। আপু আমাদের 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখে নিই কি অবস্থা। চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার দম হয়ে গেছে। এবার আপু এর মধ্যে একটু লেবুর রস দিই। আচ্ছা, লেবুর রসটা সবার শেষে, শুধু ফ্লেভারের জন্য। লেবুর রসটা না একটা সুন্দর টেস্ট আনবে এবং চুলাটা বন্ধ করে দেবে, না হলে একটা তিতকুটে ভাব চলে আসবে। ও, আমি 2 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপু আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করব। ঠিক আছে আপু। আপু হয়ে গেল আমাদের মজাদার হান্ডি বিরিয়ানি। ধন্যবাদ আপু, কি দারুণ গ্রান বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। ঈদের সময় অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটি রেসিপি, ঈদ সবার আনন্দে কাটুক। আজ এই পর্যন্তই, কিয়াম মিষ্টি সুখের সংসার। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।